بسم الله الرحمن الرحيم. بالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. بنا السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما اختلفتم من شيء فحكمه إلى الله. وقال الله تعالى في موضع آخر: فخلف من بعدهم خلف أضاءوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলিম নর নারীর উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের জীবনের প্রথম কাজ। এই সালাত সম্পর্কে, এই নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। এই নামাজের উপর মানুষের সমস্ত আদেশ নিষেধ আল্লাহ পাকের রয়েছে, তার জবাবদাহির ক্ষেত্রে নির্ভর করছে এই নামাজের বিষয়। যদি নামাজে পাস তাহলে সব কিছুতে পাস, নামাজে ফেল সব কিছুতে ফেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ মানুষের উপর ফরজ করেছেন যাতে করে তার সাথে বান্দার সম্পর্ক থাকে এই নামাজ, এই সালাতের মাধ্যমে। সালাত অর্থই হচ্ছে আল্লাহ পাকের সাথে সম্পর্কের উপায়। সেলা আরবি ভাষায় এর মানে সালাত। গত দুই সপ্তাহ আগে আপনাদের সামনে এই নামাজের গুরুত্ব এবং বেনামাজির সংখ্যা এত বেশি কেন মুসলিম সমাজে, বিশেষ করে ভারত উপমহাদেশে, এ সম্পর্কে কিছু কথা বলা হয়েছিল। আর বিশেষ একটি দিক ছিল, তা হচ্ছে বেনামাজির শরীয়তি বিধান, নামাজ ত্যাগকারীর হুকুম। শরীয়তে তার হুকুম কি, পার্থিব হুকুম, পরলৌকিক হুকুম, এ সম্পর্কে আলোকপাত করা হয়নি, যা আজকের বিষয়বস্তু। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। আমাদের আত্মীয় স্বজন আপনজন প্রত্যেক মুসলিমকে যেন আল্লাহ পাক রব্বুল আলমিন পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজতের তৌফিক দান করেন। যারা এই ক্ষেত্রে ত্রুটিতে রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন সুমতি দান করেন, হিদায়ত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের জন্য পরেশান হয়ে যেতেন।
বিলাল رضی اللہ تعالی عنہ کے بار بار بولتے ہیں جنہیں رسول اللہ صلی اللہ علیہ وسلم مسجد نبوی مؤذن ارحنا بها یا بلال আমাকে শান্তি দাও এই নামাজের মাধ্যমে অর্থাৎ তাড়াতাড়ি আযান দাও যাতে করে নামাজ আদায় করলে সালাত আদায় করলে আমার শান্তি হাসিল হয় এই নামাজ ছাড়া না দুনিয়ার শান্তি রয়েছে না আখিরাতের শান্তি রয়েছে নামাজ ছাড়লে কি হবে কোরআন এবং হাদিসে বহু দলিল রয়েছে এর দুনিয়া এবং আখিরাতের শাস্তির ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাই এই নামাজ সম্পর্কে যদি কেউ নামাজ ছাড়ে তাহলে এই পাপ সম্পর্কে একটি কিতাবে লিখেছেন কিতাবুস সালাত ওয়া হুকমু তারিকাহা কয়েকশো পৃষ্ঠার বই আরবি ভাষায় রয়েছে এই কিতাবটি শুধু বেনামাজের হুকুম সম্পর্কে তাতে কোরআনে কারীমের দশটি দলিল নিয়ে এসছেন যে বেনামাজি মুসলিম থাকতে পারে না দশটি কোরআনে কারীম আয়াতি শুধু নিয়ে এসছেন আর অনেকগুলি হাদিস নিয়ে এসছেন একথা প্রমাণ করার জন্য যে নামাজ ছাড়া ইসলাম থাকতে পারে না তো নামাজি কি পৃথিবীতে বেনামাজি যে ব্যক্তি নামাজি মুসলিম বেনামাজি কি এই বেনামাজির হুকুম সম্পর্কে ওলামায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে কিন্তু ইখতিলাফ বা মতানৈক্য থাকলে তার সমাধান রয়েছে এই সমাধান সম্পর্কে দুটি আয়াতের অংশ আপনাদের সামনে উল্লেখ করব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে শুরার আয়াত নম্বর দশে উল্লেখ করেছেন অমাখতালাফতুম মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ তোমরা যদি কোনো বিষয়ে মতানৈক্য করো তোমাদের মাঝে যদি কোনো বিষয়ে ইখতিলাফ হয় দ্বিমত হয় একাধিক মত হয় কেউ বলছে যে বেনামাজি মুসলিম থাকবে তবে গুনাহগার হবে পাপিষ্ট চরম অপরাধ করলো কেউ বলছে না বেনামাজি এত বড় পাপ করলো যে মুসলিম থাকলো না ইখতিলাফ মতানৈক্য এইরকম যে কোনো বিষয়ে ইখতিলাফ রয়েছে আর বহু বিষয়ে শরীয়তের মাসলা মাসায়েলের ইখতিলাফ রয়েছে মতানৈক্য রয়েছে ওলামায়ে কেরামদের আইম্মায়ে কেরামদের ফুকাহায়ে কেরামদের যদি তোমাদের ইখতিলাফ হয় মতানৈক্য হয় তাহলে সমাধান কি সমাধান এই নয় যে সুবিধাবাদী হয়ে যাও যেটা সহজ লাগে যেটা হালকা ফতোয়া হ্যাঁ সেটাকে নিয়ে নাও এটা সমাধান নয় অর্থাৎ বেনামাজি নামাজ না পড়লে মুসলমান থাকবে হালকা ফতোয়া নামাজ না পড়লে মুসলমান থাকবে না শক্ত ফতোয়া যারা সুবিধাবাদী আজকালকার মুসলিম যেটা হালকা যে কোনো মশলা ওঠে নিয়ে নিল এটা হালকা এটা নিল না না নামাজ না পড়লে মুসলিম আছি ফাসেক হইলে কি হবে পাক হইলে কি হবে আছি মুসলিম যে কোনো ক্ষেত্রে শুধু হালকা হালকা বেছে বেছে ফতোয়া নেওয়া মশলা নেওয়া এটি হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ ওলামায়ে কেরামদের এই ক্ষেত্রে ঐক্যমত রয়েছে যদি কেউ বেছে বেছে হালকা ফতোয়া নেয় উজুর ক্ষেত্রে পানিতে ডুব দিলাম তরতিব রাখি আর না রাখি উজু হয়ে যাবে কারণ ডুব তো দিয়ে দিয়েছি পানিতে হালকা ফতোয়া আর তরতিব সহ পর্যায়ক্রমে যেভাবে আল্লাহ উল্লেখ করে সেইভাবে উজু করতে হবে এটি হচ্ছে কোরআন এবং হাদিস সম্বলিত বলিষ্ঠ ফতোয়া তাহলে যদি প্রত্যেক ক্ষেত্রে শুধু হালকা ফতোয়া নেই লজ্জায় স্থানে হাত দিলে উজু নষ্ট হবে হবে না ইখতিলাফ রয়েছে উজু নষ্ট হলে আবার উজু করতে হয় কষ্ট না উজু নষ্ট হবে না হালকা ফতোয়া এই হালকা হালকা বেছে বেছে নেই যদি কেউ ফতোয়া তাহলে এটি হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ তাহলে কোরআন সুন্নাহর অনুসরণ হচ্ছে যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর ৫৯ এ ইরশাদ করেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো ও উলিল আমরে মিনকুম এবং তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তি ওলামায়ে কেরাম এবং তোমাদের শাসক তাদের আনুগত্য করো তো আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে কোরআন সুন্নাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমাদের উপর তোমাদের দিকে যা নাযিল হয়েছে তার অনুসরণ করা তাহলে প্রবৃত্তির অনুসরণ করলে হবে না খেয়াল খুশি যা ভালো লাগে এটা ঠিক লাগছে কেন এটা আমার জন্য সুবিধাজনক এই করলে দিন পালন হবে না বরং
মনের পূজা করা হবে প্রবৃত্তির পূজা করা হবে সেজন্য ফয়সালা কি নিতে হবে কোথা থেকে নিতে হবে আল্লাহ পাক ইরশাদ করেছেন বলছিলাম সূরা শুরায় আমাখতালাফতুম মিন শাইইন যে কোনো বিষয় যদি তোমাদের মতানৈক্য হয় ফাহুকমহু ইলাল্লাহ তার ফয়সালা আল্লাহর দিকে রয়েছে অর্থাৎ তার ফয়সালা তার মীমাংসা আল্লাহর দিকে ফিরিয়ে দাও আল্লাহর কাছ থেকে নাও আল্লাহ পাকের কাছে নেওয়া মানে কোরআনুল করিম থেকে নাও এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে নেওয়া কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী ছাড়া কোনো কথা বলেননি দিনের ক্ষেত্রে ফাহুকমহু ইলাল্লাহ এই একটি আয়াত আর আরেকটি আয়াত যে আয়াতটি বলছিলাম সূরা নিসার আয়াত নম্বর 59 এটি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য নেতাদের আনুগত্য আলেম ওলামাদের আনুগত্যর কথা বলার পরে বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন তোমরা যদি কোনো ক্ষেত্রে মতানৈক্য করো একমত হতে পারলে না সে দিনই বিষয় হোক অথবা দুনিয়ার বিষয় নেতৃত্ব নিয়ে কাকে নেতা বানাবো দুনিয়ার বিষয় জমি জায়গা নিয়ে পারিবারিক সমস্যা নিয়ে দুনিয়ার বিষয়ের ক্ষেত্রে হতে পারে ফাইন তানাযাতুম ফি শাইইন এখানেও বলা হয়েছে ফি শাইইন ওখানে বলা হয়েছে ওয়ামাখতালাফতুম মিন শাইইন এখানে বলে ফাইন তানাযাতুম ফি শাইইন ইখতিলাফ মানে মতানৈক্য করা তানাজু মানে বিবাদ করা ঝগড়া করা একমত হচ্ছে না ফাইন তানাযাতুম ফি শাইইন কোন ক্ষেত্রে যদি তোমাদের মতানৈক্য হয় দ্বন্দ্ব সৃষ্টি হয় তাহলে আল্লাহ পাক এখানে কি বলছেন ফরুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল আল্লাহর দিকে ফিরিয়ে দাও অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিনের কিতাব কোরআনুল করিম থেকে ফয়সালা নাও ওর রসুল এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকে ফয়সালা নাও অর্থাৎ হাদিস থেকে ফয়সালা নাও যখন আনুগত্যের কথা বলা হয়েছে তখন বলা হয়েছে আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো নেতাদের আনুগত্য করো এবং উলিল আমরের মধ্যে দুই শ্রেণীর লোক আছে যেন দুটি তর্জমা করছে নেতা এবং আলমায়ে কেরাম মানে দিনী নেতা এবং দুনিয়ার নেতা যারা শাসক কিন্তু যখন সমস্যা সৃষ্টি হবে মতানৈক্য হবে তখন সমাধান নিতে তখন নেতাদের কথা বলা হয় তখন আলেমদের কথা বলা হয়নি তখন বলা হয়েছে একমাত্র আল্লাহ এবং রাসূল তাহলে সমস্যার সমাধানের ক্ষেত্রে মতানৈক্য দূর করার ক্ষেত্রে ইখতিলাফ ঝগড়া দ্বন্দ্ব আর মীমাংসার ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন ফরুদ্দুহু ইলাল্লাহ ওয়া রাসূল ফিরিয়ে দাও আল্লাহর দিকে আল্লাহর কাছে ফয়সালা নাও এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফয়সালা নাও ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে এবং পরকালের প্রতি ঈমান থাকে তাহলে তোমরা আল্লাহর কাছে ফয়সালা নেবে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফয়সালা নেবে যালিকা খাইরুন এটি হচ্ছে তোমাদের জন্য মঙ্গলজনক ওয়া আহসানু তাউইলা আর এটি হচ্ছে উত্তম পন্থা যে তোমরা আল্লাহ এবং রাসূলের কাছে ফয়সালা নিচ্ছ ব্যক্তি পূজা করো না তোমরা তোমাদের মীমাংসা নাও আল্লাহ পাকের কাছ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে তো নামাজ ত্যাগকারীর বিধান সম্পর্কে উলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে ইখতিলাফ উল্লেখ করার আগে যে বেনামাজির পার্থিব হুকুম কি সে মুসলিম না মুসলিম না দুটির একটি এর আগে যে বিষয়টিতে ঐক্যমত রয়েছে সেই বিষয়টি উল্লেখ করি আপনাদের সামনে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ এর কিতাবের কথা বলছিলাম যে কিতাবুস সালাত এবং নামাজ সম্পর্কে কিতাব লিখছেন এবং হুকম তারিকা বেনামাজির বিধান বিশেষ করে উল্লেখ করেছেন এই কিতাবটিতে শুরুতেই তিনি লিখছেন এই কিতাবের যে এই ক্ষেত্রে ওলামায়ে কেরামদের ঐক্যমত রয়েছে এজমা রয়েছে যে বেনামাজির পাপ চোরের পাপের তুলনায় ডাকাত জেনাকারী ব্যভিচারকারী লম্পট খুনি হত্যাকারী সন্ত্রাসী এই রকমের যত পাপ হতে পারে সমস্ত পাপের চাইতে বড় পাপ হচ্ছে বেনামাজি হওয়া নামাজ ত্যাগ করা এক অক্ত নামাজ ছাড়া চুরি করা ডাকাতি করা খুন করা ব্যভিচার করা এই সমস্ত পাপের চাইতে বড় পাপ তাহলে যেই বিষয়টিতে একমত ওলামায়ে কেরামেরা কমপক্ষে এখানে যদি মুসলিম উম্মাহ চলে আসে তাহলে বেনামাজি থাকতে পারে না বেনামাজিকে বোন দিতে পারে না বেনামাজিকে মেয়ে দিতে পারে না বেনামাজির সাথে আত্মীয়তা করতে পারে না বেনামাজির সাথে খাতির বন্ধুত্ব রাখতে পারে না কারণ কোনো মানুষ পাবেন না যে নামাজি আল্লাহকে ভয় করে আর খুনি সন্ত্রাসীর সাথে বন্ধুত্ব রাখে না এটা পাবেন না আপনি জেনাকারী ব্যবিচারকারী লম্পটের সাথে আত্মীয়তা করে
এটা পাবেন না আপনি যদি নামাজি মানুষ হয় তাহলে কিন্তু আজকালকার নামাজিরা বেনামাজিকে কি করে মেয়ে দিয়ে দেয় বেনামাজির সাথে কি করে আত্মীয়তা করে বেনামাজিকে কি করে দাওয়াত করে খাওয়ায় তাহলে যেই বিষয়টিতে ঐক্যমত রয়েছে কমপক্ষে এখানে যদি মুসলিম জাতি চলে আসে তাহলে কমপক্ষে এতটুকু হবে যে সমাজের অনেকটাই সংস্কার হবে অনেক বেনামাজি নামাজি হবে কারণ দেখবে যে পার্থিব লস হচ্ছে অনেক ভালো ভালো মানুষের সাথে আমরা সম্পর্ক রাখতে পারছি না কারণ আমাদের মধ্যে যোগ্যতা নাই আমরা বেনামাজি আর বেনামাজির সাথে নামাজি ভাইরা সম্পর্ক রাখবে না তাহলে অনেক বেনামাজি নামাজি হয়ে যেত এই বিষয়টি যদি আমরা অনুধাবন করতে পারি বুঝতে পারি যে বেনামাজি মানে খুনির চাইতে পাবে বেনামাজি মানে লুচ্চা লম্পট চাইতে বড় পাবে এই ক্ষেত্রে ঐক্যমত রয়েছে হানাফি শাফেই মালিকি আম্বেলি সমস্ত আলমাদের ঐক্যমত রয়েছে ইজমা রয়েছে তারপরে যেখানে ইখতিলাফ যে তাহলে বেনামাজি মুসলিম কিনা খুনির চাইতে বড় পাপি ব্যবিচারকারীর চাইতে বড় পাপি আল্লাহ পাক রব্বুল আলমিন সুরায় ফুরকানে তিনটি বড় পাপ বড় গুনাহের কথা উল্লেখ করেছেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون مؤمن الله পাকের বান্দা রহমান দয়াবানের বান্দা তারাই তাদের বেশ কিছু গুণাবলী আল্লাহ পাক উল্লেখ করেছেন সূরা ফুরকানের শেষ রুকুতে পুরো শেষ রুকুতে রহমানের বান্দাদের বেশ কিছু গুণাবলী আল্লাহ পাক উল্লেখ করেছেন তার মধ্যে একটি গুণ হচ্ছে যে তারা আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে না ডাকে না বলে না ইয়া হাসান ইয়া হুসাইন ইয়া আলী ইয়া কাজা ইয়া জিলানি ইয়া জিস্তি শিরিক করে না শিরিক মুক্ত তাহলে মুশরিক হতে পারে না আল্লাহর বান্দারা রহমানের যদি বান্দা হয় তাহলে সে মুমিন একত্বে বিশ্বাসী আল্লাহ পাকের এবং একত্বের বাস্তবায়নকারী মুশরিক হতে পারে না কবর মাজারে সেজদা করবে খাসি মরুক জবাই করবে নজর মান্নত করবে কবর মাজারে চাদর চড়াবে ফুল চড়াবে আর বলবে আমি মুসলিম না আল্লাহ বলছেন না এরা রহমানের বান্দা নয় শয়তানের বান্দা যারা রহমানের বান্দা নয় তারা হচ্ছে শয়তানের বান্দা এবং আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা অন্যকে ডাকা হচ্ছে শয়তানের পূজা কোরআন কিন্তু আল্লাহ পাক উল্লেখ করেছেন ওয়ালা ইয়াকতুলুনা নাফস আর তারা খুন করে না কোন মানুষকে খুন করে না আল্লাতি হারাম আল্লাহ যাকে হত্যা করে আল্লাহ পাক হারাম করেছে কোন মানুষকে হত্যা করতে পারে খুনি হতে পারে না রহমানের বান্দা ওয়ালা ইয়াজনুন এবং জেনা করতে পারে না ব্যভিচার করে না ব্যভিচারে লিপ্ত হয় না তাহলে এই তিনটি গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ যেগুলি উল্লেখ করেছেন আর কি উল্লেখ করলাম ওলামা ইকরামদের ইজমা রয়েছে যে নামাজ ত্যাগকারীর শাস্তির কথা যেহেতু বহু আয়াত বহু হাদিসে রয়েছে এবং নামাজের গুরুত্বের কথা রয়েছে বহু আয়াত বহু হাদিসে সেই জন্য ওলামারা বলেছেন যে নামাজ ছাড়ার পাপ হচ্ছে শিরকের সমতুল্য কুফরির সমতুল্য সেই জন্য খুন করার চাইতে জেনার চাইতে বড় গুনাহ তাহলে বেনামাজি মুসলিম থাকবে না থাকবে না এই ক্ষেত্রে আইম্মা ইকরামদের ইখতিলাফ রয়েছে তার আগে গত আলোচনার একটি অংশের কথা বলে দিই যে বলেছিলাম যে সাহাবা ইকরামদের এই ক্ষেত্রে এজমা ছিল যে তারা বলতেন যে বেনামাজি মুসলিম থাকতে পারে না তাহলে সাহাবা ইকরামের এজমা ছিল পরবর্তীকালে ইখতিলাফ হয়েছে হয়তো যারা ইখতিলাফ করেছেন সাহাবাকে এজমা তাদের কাছে পৌঁছেনি এর কথা যা নকল করেছেন প্রখ্যাত তাবেঈ তো তারা ইখতিলাফ করেছেন অথবা তারা কুফুরিটাকে ধরেছেন এইভাবে যে কুফুরিকে কখনো কখনো বড় কুফুরি আর ছোট কুফুরিতে ভাগ করা হয়েছে বড় কুফুরি এবং ছোট কুফুরি বড় কুফুরি কাকে বলে যেই কুফুরি মানে সে ইসলাম থেকে বের হয়ে গেছে বহিষ্কার হয়ে গেছে ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই আর ছোট কুফুরি মানে কাবিরা গুনাহ বড় ফাসেক বড় ফাসেকি কিন্তু সেই কুফরির কারণে ইসলাম থেকে বের হয়নি সে পাপি হয়ে রয়েছে গুনাহগার হয়ে রয়েছে আল্লাহর শাস্তির হকদার রয়েছে কিন্তু ইসলাম থেকে বহিষ্কৃত হয়নি এইভাবে ওলামা কেরামরা কুফরিকে দুই ভাগে ভাগ করেছেন তো ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই এবং তার সাথে বেশ কিছু তাবেইন
তাবাতাবাইন এবং আইম্মা ইকরামদের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইমাম ইবনুল কাইয়্যিম সৌদি আরবের সমস্ত উলামায়ে কেরাম প্রধান মুফতি আল্লামা ইমাম আব্দুল আজিজ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ যার বিশেষ একটি কিতাবই রয়েছে গত সপ্তাহে উল্লেখ করেছিলাম হুকমু তারিকিস সালাত বেনামাজির বিধান বা নামাজ ত্যাগকারীর বিধানই সম্পর্কে ৪০ পৃষ্ঠায় বাংলা একটি বই রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কিতাব তাহলে এখানকার ওলামায়ে কেরামরা এই ক্ষেত্রে এক মত যে বেনামাজি যেই কুফরি করলো সেটি হচ্ছে বড় কুফরি সুতরাং নামাজ ছাড়লে বড় কুফরি হয় যখন আর বড় কুফরি করলে ইসলাম থেকে বেরিয়ে যায় তাহলে বেনামাজি আর ইসলামে থাকে না ইসলামে ফিরে আসতে হলে তওবা করে সংশোধন করতে হবে এবং আল্লাহ পাকের সাথে ওয়াদা অঙ্গীকার করতে হবে যে আল্লাহ আর নামাজ ছাড়ব না তাহলে সে মুসলিম থাকবে না হলে সে মুসলিম নয় এ একটি মত উল্লেখ করলাম আর একটি মত হচ্ছে যে না বেনামাজিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলেছেন আমরা কাফের বলছি কিন্তু ছোট কুফরি মানে বড় ফাসেক একবার ইসলাম থেকে বের আমরা করছি না এই মতটি ইমাম মালিক শাফি এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন তাদের মত আগেই বলেছি যে ইখতিলাফ হলে সমাধান করতে গিয়ে নিতে হবে সমাধান এই নাই যে না না অমুক অমুক বলেছেন সুতরাং ওদের সাথে আমি আছি অমুক অমুক বলেছেন সুতরাং অমুকের সাথে আছি না সমাধান আগে বলা হয়েছে আল্লাহর কাছ থেকে ফয়সালা নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফয়সালা নিতে হবে এটি হচ্ছে পার্থিব হুকুম যে পৃথিবীতে দুনিয়াতে বেঁচে থাকাকালীন বেনামাজি মুসলিম না মুসলিম নাই দুইটি মত হইল কোরআন এবং হাদিসের ফয়সালা সম্পর্কে দু একটি হাদিস শুনিয়েছি আরও দু একটি হাদিস শোনাব আপনাদেরকে তার আগে আরও বলি আর একটি ইখতিলাফ আচ্ছা যদি কাফের হয় তাহলে তার শাস্তি কি আর যদি কাফের নাও হয় ঠিক আছে ছোট কুফরি করলো বড় কাফের হইল না ইসলাম থেকে বের হয়নি ইসলামের মধ্যে আছে কিন্তু বেনামাজির কোনো দণ্ডবিধান শাস্তি আছে কি না আর একটি বিষয় এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি এই সম্পর্কে শুনুন যারা বলছেন যে কাফের বড় কাফের এবং ইসলাম থেকে বেরিয়ে গেছে তার মানে মুরতাদ হয়ে গেছে ইসলাম বিমুখ হয়ে গেছে মুরতাদের শাস্তি সর্বসম্মতিক্রমে এর উপর ইজমা ঐক্যমত রয়েছে শাস্তি হচ্ছে হত্যা হত্যা তবে তওবার আহ্বান করতে হবে মুরতাদ হয়ে গেল বলতে হবে যে তুমি এখনো চিন্তা করে নাও তোমার শাস্তি হচ্ছে হত্যা তুমি এই শাস্তি নেবে না ফিরে আসবে আবার নামাজ শুরু করবে এটা করবে কে মুসলিম শাসক এই দায়িত্ব হচ্ছে মুসলিম শাসক জনসাধারণের নাই এ গ্রাম্য বিচার সালিস নয় সামাজিক বিচার নাই এই অধিকার হচ্ছে দেশের মুসলিম শাসকের খলিফাতুল মুসলিমিন ইমামুল মুসলিমিন আমিরুল মুমিনিন যারা হবেন তাদের যদি মুরতাদের হুকুম নেওয়া হয় যেটি মত উল্লেখ করলাম তাহলে তার শাস্তি হচ্ছে হত্যা কিন্তু হত্যার আগে তাকে সুযোগ দেওয়া হবে যে তওবা করবে জীবন বাঁচাবে যদি তওবা করো ভালো কথা তোমার এখনো রাস্তা খোলা আছে তওবার আর যদি তওবা না করে অথবা যদি ধোকাবাজি করে তওবা করছে আবার ফিরে যাচ্ছে না আসলে তওবা সে করতে চায় না তাহলে তার শাস্তি হচ্ছে মুরতাদ হওয়ার কারণে হত্যা মুরতাদ হওয়ার কারণে হত্যা হত্যা এবং হত্যার কারণ হচ্ছে ইসলাম বিমুখ হয়ে যাওয়া ইসলাম থেকে বেরিয়ে যাওয়া ইমাম আহমদ রহমতুল্লাহ আলীর মত সৌদি আরবের সমস্ত ওলামায়ে কেরামদের মত ইমাম ইবনে উসাইম রহমতুল্লাহ আলীর কিতাব নামাজ ত্যাগের বিধান পড়লে এটা পাবেন তাতে বাংলায় অনুবাদ হয়ে রয়েছে দ্বিতীয় মত কি বললাম যে বেনামাজি ছোট কাফের বড় ফাসেক ইসলাম থেকে বহিষ্কৃত না ইসলামের বাইরে যায়নি মানে মুরতাদ হয়নি তাহলে বড় ফাসেক হয়ে রয়েছে এবং ছোট কাফের ছোট কাফের এই জন্য বলতে হচ্ছে বা ওলামায়ে কেরাম বলেছেন ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি কথাটিকে উল্লেখ করেছেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজিকে কাফের বলে আখ্যায়িত করেছেন আল আহদুল্লাযি বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা আমার মাঝে এবং তাদের মাঝে চুক্তি হবে নামাজের অর্থাৎ কলিমা পড়লে চুক্তি হবে নামাজের ফামান তারাকা কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে কি হয়ে গেল কাফারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফের হয়ে গেল তাহলে কাফারাকে ফাসিকা কি করে করবেন রাসূলুল্লাহ হাদিসে রয়েছে তো
তখন উলামায়ে কেরামরা দুই ভাগে ভাগ হলেন একদল বলেন যে কাফার মানে বড় কাফের ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বড় কাফের হয়ে গেছে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এবং তার সাথে যারা রয়েছেন যেমন উল্লেখ করলাম আর ইমাম শাফি ইমাম মালিক ইমাম আবানি বলছেন যে কাফারা মানে কুফরুন দুনা কুফরিন ছোট কাফের হয়েছে বড় ফাসিক হয়েছে বড় পাপিষ্ট হয়েছে ছোট কাফের হয়েছে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে কাফের বলেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বেশ কিছু বিষয়ে কুফরুন দুনা কুফরুন যে কুফরের বিভিন্ন স্তর আছে এ কথা উল্লেখ করেছেন যেমন খুন করার ক্ষেত্রে যেমন লড়াইয়ের ক্ষেত্রে মুসলিম মুসলিমের সাথে লড়াই করে একদল মুসলিম আর একদল মুসলিমের বিরুদ্ধে লড়াই করছে এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস রয়েছে সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন মুসলিমকে গালি দেওয়া কি ফাসিকী কাজ ওয়া কিতালুহু মুসলিমদের বিরুদ্ধে লড়াই করা অস্ত্র ধারণ করা কি কুফরুন কুফরি কাজ তাহলে এই কুফরি কি তাহলে একটা লোক যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার তাওহীদ আল্লাহর একত্ব ঠিক আছে শিরক করে না সে ইসলাম থেকে বের হয়নি খুন করে দিয়েছে বা মারামারি করেছে তাহলে সে কি বড় কাফের হয়ে ইসলাম থেকে বেরিয়ে যাবে না এই ক্ষেত্রে সমস্ত উলামায়ে কেরাম একমত যেন না সে বড় ফাসেক এবং ছোট কাফের অর্থাৎ আল্লাহর নিয়ামতের কুফরি করলো আল্লাহর নিয়ামত হচ্ছে মুসলিম ভাতৃত্ব সে তার সাথে কুফরি করল নিয়ামতের কুফরি করল না শুকরি করল তো যারা বলেছেন যে বেনামাজি বড় কাফের নাই ছোট কাফের বড় ফাসেক তাহলে এর শাস্তি দুনিয়ার শাস্তি কি খলিফাতুল মুসলিমিন মুসলিম সরকারের দায়িত্ব কি বেনামাজি সম্পর্কে এই ক্ষেত্রে ইমাম শাফি এবং ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহিমা এই দুই ইমাম বলছেন যে তাদের শাস্তি তওবা করতে বলতে হবে আগের মতই তওবা যদি না করে শাস্তি হচ্ছে হত্যা কিন্তু হদ স্বরূপ মানে দণ্ডবিধান স্বরূপ মুরতাদ হয়নি এখনো ইসলামের গণ্ডিতে মহাপাপী হয়ে চরম অপরাধী হয়ে মুসলিম হয়ে আছে ফাসেক মুসলিম হয়ে আছে সুতরাং মুসলিম সরকার দণ্ডবিধান কায়েম করবে যেমন কোন মুসলিমকে কেউ যদি হত্যা করে তাহলে তার শাস্তি হত্যা বিবাহিত যদি জেনা করে তার শাস্তি রজম হত্যা ওই রকমই বেনামাজের শাস্তি ইমামে মালিক ইমামে শাফি এই দুই ইমামের নিকটে হচ্ছে হত্যা কি স্বরূপ দণ্ডবিধান স্বরূপ হদ স্বরূপ দণ্ডবিধান স্বরূপ যেমন বিবাহিত জেনা করেছে নামাজি নামাজি লোকের অবস্থা হয় হতে পারে বিবাহিত নামাজি লোক আর জেনায় লিপ্ত হয়েছে তাহলে তার শাস্তি হচ্ছে রজম হত্যা ঠিক তেমনই বেনামাজির শাস্তি হচ্ছে হত্যা হদ স্বরূপ তার বেঁচে থাকার অধিকার নেই তওবা করে ফিরে আসবো আর না হলে বেঁচে থাকার অধিকার নেই সবচাইতে হালকা ফতুয়া হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন ইয়াহুবাসু ফিস সিজন জেলে বন্ধ করে দিতে হবে আর তাও জেল এক মাস দুই মাসের জেল না হ্যাঁ দশ দিন বিশ দিনের জেল নয় হাত্তা ইয়াতুবা আও ইয়ামুতা হয় তওবা করবে তাহলে জেল থেকে বের হবে পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যদি বের হয় তাহলে ঠিক আছে আর না হলে জেলে পচে পচে সরে মরে যাবে নামাজি অতদিন বের হবে না যতদিন পর্যন্ত নামাজি না হবে ইমাম আবু রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে হালকা ফতোয়া এই ক্ষেত্রে তার এটি ফতোয়া কোনো দলিল ভিত্তিক নয় অন্য অন্য উলামায়ে কেরামদের যে মতগুলি রয়েছে সেগুলির উপরে বলিষ্ঠ দলিল রয়েছে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামরা বেনামাজিকে কাফের বলেছেন সুতরাং তার শাস্তি কাফের শাস্তির মতো হওয়া উচিত জেনা আর খুন করার শাস্তির কমের পক্ষে সমতুল্য হইতে হবে বা তার চাইতে বেশি হইতে হবে তো এই ছিল ইখতিলাফ আর ইখতিলাফ আর মতানৈক্য হলে সমাধান বললাম যে আল্লাহ পাকের কাছে ফয়সালা নিতে হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফয়সালা নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেনামাজি সম্পর্কে কি বলেছেন একটি হাদিস শুনলেন যে ফামান তারাকা ফাকাদ কাফারা ছেড়ে দিলে কাফের হয়ে যায় এই হাদিসগুলি আর কিছু অংশ শোনানো হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকু সালাত বান্দার মাঝে এবং কুফরি শিরকের মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত নামাজ নামাজ পড়লে সে আল্লাহর বান্দা না হইলে সে কুফরি শিরকে লিপ্ত হইল এইভাবে বেশ কিছু দলিল এই মর্মে রয়েছে আয়াত সূরা তওবা থেকে বেশ কিছু শোনানো হয়েছিল আর দুই একটি হাদিস
শোনাই আপনাদেরকে তারপরে পরলৌকিক অবস্থা বর্ণনা করব একটি দিক হচ্ছে পরলৌকিক অবস্থা এবং যদি বেনামাজিকে সহিহ মতে ইমাম আহমদ রহমাতুল্লাহির মতে ধরে নি যে বেনামাজি কাফের তাহলে তার সাথে আচরণ কি হবে তার পার্থিব হুকুম মানে তার সাথে আচরণ কি করবেন এই দুইটি বিষয় শেষখানে উল্লেখ করব আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন মান সাররাহু আইয়াল কাল্লাহ কেউ যদি পছন্দ করে যে আল্লাহর সাথে সে সাক্ষাৎ করবে গাদান মুসলিমান আগামী কালকে মুসলিম হয়ে আগামী কালকে প্রত্যেক দিন যা আসছে যে আগামী কালকে হোক আর 10 বছর পরে হোক সেগুলি হচ্ছে আগামী কাল খুব নিকটে আগামী কালকে কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় মুসলিম হয়ে ফাল ইউহাফিজ আলা হাওলাইস সালাওয়াত তাহলে এই পাঁচ ওয়াক্ত নামাজের যেন সুরক্ষা করে হেফাজত করে হাইসো ইউনাদা বিহিন্না যে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হয় জানিয়ে দেওয়া হয় এমন নয় যে জানতে পারছি না জানিয়ে দেওয়া হয় আর আজকাল তো পকেটে পকেটে মোবাইল রয়েছে টাইম টেবিল রয়েছে ঘড়ি রয়েছে ফাইনাল্লাহ সারা আলে নবী একুম সাল্লাল্লাহু আলাইহি সুনানাল হুদা কারণ আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জন্য যে শরীয়ত নাজিল হয়েছে তা হচ্ছে হিদায়তের আদর্শ হিদায়তের আদর্শ ওয়াইন্নাহুন্না মিন সুনানিল হুদা আর এই পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে হিদায়তের আদর্শের অন্তর্ভুক্ত ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম তোমরা যদি নামাজ পড়ো কিন্তু ঘরে কিছু লোকের স্বভাব আছে আমাদের সমাজে কিছু লোকের বদ স্বভাব আছে ঘরে নামাজ পড়া ইচ্ছে করে ঘরে নামাজ পড়বে ফজর নামাজ যদি মসজিদে যায় তো বেশি সময় লাগবে অথবা পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট আর কষ্ট করবে না অথচ দুনিয়ার কাজে ওর রুটি কিনতে যেতে হবে পাঁচ মিনিট হেঁটে যাবে দুধ কিনতে যেতে হবে পাঁচ মিনিট কেন দশ মিনিটও হেঁটে যাবে এবং গাড়িতে করে যাবে নামাজের জন্য না তোমরা যদি বাড়িতে নামাজ পড়ো কামা ইউসাল্লি হাজাল মুতাখাল্লিফু ফি বাইতিহি যেমন মুনাফিকরা যারা নামাজের পিছনে থাকে নামাজ আসতে চায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় তাহলে মুনাফিকরা জামাতে আসতো না অন্ধকারে ইশার অন্ধকারে আর ফজরের অন্ধকারে লা তারাকতুম সুন্নাতা নবিয়াকুম তাহলে তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শকে ছেড়ে দিবে মনে রাখবেন যে হাদিসে যেখানে সুন্নাত বলা হয়েছে মানে নবীর তরিকা সেটি ফরজ হতে পারে সুন্নত হতে পারে কারণ সুন্নতটা ফরজের যে বিপরীত মানে সুন্নত মানে ফরজের মতো গুরুত্বপূর্ণ নয় এই যে পরিভাষাগুলি মুস্তাহাব মুবাহ জায়েজ এগুলি পরিভাষা ফোকাহে কেরামরা পরে আবিষ্কার করেছেন হাদিসে যেখানে সুন্নত বলা হয়েছে মানে নবীর তরিকা নবীর আদর্শ নবীর আদর্শ বরং কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল নীতিমালাকে সুন্নাতুল্লাহ বলা হয়েছে ওয়ালা আনতাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদীলা আল্লাহর সুন্নত মানে আল্লাহর নীতিমালার কথা বলা হয়েছে তো এখানে যে সুন্নত বলা হয়েছে তার মানে এই নয় যে ফেকার ভাষায় সুন্নত মানে ফরজ নয় সুন্নত না তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শ ছেড়ে দাও তাহলে কি হবে পিছনে নামাজ পড়লে মানে বাড়িতে নামাজ পড়লে তোমরা মসজিদে গেলে না তাহলে তোমরা নবীর আদর্শকে ছেড়ে ফেলবে আল্লাহ তারাক তুম সুন্নাত নবী একুম লা দালাল তুম তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে ছেড়ে দাও তো পথ ভ্রষ্ট হয়ে যাবে পথ ভ্রষ্ট হয়ে যাবে এটি মুসলিম শরীফের রিওয়ায়েতে রয়েছে আবু দাউদে রয়েছে তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে ছেড়ে দাও লা কাফারতুম হাদিসের অংশটুকু আসছে কাফের হয়ে যাবে নামাজ ছেড়ে দিলে অমামিন রাজুল ইয়াতাতাহার তারপরে নামাজের ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেছেন কোন মানুষ উযু করলো বাড়িতে বাসাতে ফায়ু হোসেন উত্তহরা সুন্দর করে উযু করলো সুম্মা ইয়ামেদু ইলা মসজিদিন মিন মাহাজিল মাসাদ যে কোনো মসজিদে গেল যেটা কাছের মসজিদ হয় আর প্রয়োজনে দূরের মসজিদ গেল কোনো দোষ নেই ইল্লা কাতাব আল্লাহু লাহু বিকুল্লি খাতওয়াতিন ইখতু হাসানা তাহলে আল্লাহ পাক প্রত্যেক কদমে কদমে একটি করে নেকি লিখবেন ওয়ারফাউ বিহা দারাজা আর প্রত্যেক কদমে কদমে আল্লাহ পাক একটি মর্যাদা উঁচু করবেন ওয়াহুত্তু আনহু বিহা সাইয়্যা এবং প্রত্যেক কদমে কদমে একটি করে কি করবেন গুনাহ মাফ করে দেবেন তাহলে কি হলো নেকি লেখা হলো মর্যাদা উঁচা করা হলো আর গুনাহ মাফ করা হলো এক এক কদম ওয়ালাকাদ রাআইতুনা বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা দেখেছি নবী সাল্লামের জামানায় আমাদেরকে আমাদের সাথীদেরকে সাহাবাই কেরাম আমা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক নামাজ পড়তে যেত না মসজিদে নামাজ পড়তো না এই রকম লোক একেবারে মুনাফিক হইতো আর খালেস নিখুত নির্ভেজাল মুনাফিক খাঁটি মুনাফিক মালুমুন নিফাক সবাই জানতাম যে মুনাফিক সেজন্য নামাজ পড়ে না আর আজকাল
সব মুসলিমের সন্তান নামাজ পড়ে না, নিজেদেরকে বলে যে আমরা মুসলিম থাকব, মুসলিম থাকবে আবার নামাজ পড়বে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা পিছনে থেকে যেত, মানে জামাতে যেত না, তারাকে আমরা মুনাফিক জানতাম আর সর্বজন সুবিদিত, সবাই জানতো যে এরা মুনাফিক। ওয়ালাকাদ কানা রাজুল ইউতা বিহি ইউহাদা বাইনা রাজুলাইনি, এমন কি যারা খাঁটি মুসলিম সাহাবাই কিরাম তারা মসজিদে আসতো চলতে পারে না, দুইজন মানুষের কাঁধে ভর দিয়ে ঝুলতে ঝুলতে আসতো, ইউহাদা বাইনা রাজুলাইনি, হাত্তা ইউকাম ফিস সাফ, নিয়ে এসে কাতারে কোন রকম করে দাঁড় করিয়ে দিত বা বসিয়ে দিত। এইভাবেও জামাতে আসতো সাহাবাই কিরামদের জামানায়, এত গুরুত্ব ছিল মসজিদে নামাজের। সহি মুসলিমের হাদিস, নবী করিম সাল্লামের আরেকটি হাদিসের কথা বলছিলাম, আবু দাউদের, ওয়ালাউ সাল্লাইতুম ফি বুয়ুতিকুম ওয়া তারাকতুম মাসাজিদাকুম, তোমরা যদি মসজিদ ছেড়ে দিয়ে বাড়িতে ঘরে ঘরে নামাজ পড়ো, তারাকতুম সুন্নাতা নবীকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লামের আদর্শকে তোমরা ছেড়ে ফেলবে। সুতরাং জামাতের নামাজ পড়া ফরজ, এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, একদল বলছেন সুন্নাত মুআক্কাদ, আর একদল বলছেন যে ওয়াজিব বা ফরজ, ওয়াজিব ফরজ একই জিনিস। তো জামাতে নামাজ পড়া যার কোনো ওজর নেই এবং আজান শুনতে পায়, মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ পড়া ফরজ। ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নবীকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যদি নবী করিম সাল্লামের আদর্শ ছেড়ে দাও, লাকাফারতুম, তাহলে তোমরা কি হয়ে যাবে, কাফির হয়ে যাবে, বললেন আবু দাউদের হাদিস। একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যে ওসিয়ত করেছিলেন উম্মতকে, উপদেশ দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশেষ কথা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আসসালাত, নামাজ নামাজ নামাজ, আসসালাত আসসালাত আসসালাত। বলেন নিজে আমার ফাতেমার খেয়াল রাখিও, হাসান হোসেনের খেয়াল রাখিও, হ্যাঁ আমার আত্মীয় স্বজনের খেয়াল রাখিও, অমুকের খেয়াল রাখিও, এসব বলেননি, আমার বিবিদের খেয়াল রাখিও, আয়েশার খেয়াল রাখিও, এসব বলেননি, আর সলাত নামাজ, নামাজ ছাড়া দিন থাকে না, ইসলাম থাকে না। অমা মালাকা তাইমানকুম, এবং তোমাদের দাস দাসীর খেয়াল রাখিও, তোমাদের অধীনে যারা চাকরি করে তাদের খেয়াল রাখিও, জুলুম অত্যাচার করিও না। আল্লাহর হকের ক্ষেত্রে সবচাইতে বড় জুলম হচ্ছে বেনামাজি হওয়া নামাজ ছাড়া, আর মানুষের হকের ক্ষেত্রে জুলম হচ্ছে দাস দাসী যারা অধীনস্থ তাদের উপর জুলম অত্যাচার করা, কারণ জানছেন এদের উপর জুলম অত্যাচার করে এরা আমার বিচার করতে পারবে না, আমার কিছু বাঁকা করতে পারবে না। সুতরাং অনেকে জুলম করে, বেইমানি করে, তাদের হক দেয় না। এই দুইটি উপদেশ দিচ্ছেন, আল্লাহর হকের ক্ষেত্রে একটি বড় উপদেশ যে নামাজের হেফাজত করবে, আর মানুষের হকের ক্ষেত্রে তোমাদের অধীনে যারা গরিব অসহায় রয়েছে, চাকর নকর রয়েছে, তাদের সাথে সদাচরণ করবে। ইবনে মাজাহ হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অসুস্থতায় ইন্তেকাল করেছেন, কানা ইয়াকুলু ফি মারাদিহি আল্লাযী তুফিয়া ফিহি, আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম, বারবার বলছিলেন তিনি, বরং বলছেন যে তিনবার নয়, হাত্তা মা ইয়াফিযু বিহা লিসানু, বলতে বলতে আর বলতে পারতেন না, কথা আর বের হচ্ছে না। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন, ইবনে মাজাহ হাদিসটি রয়েছে। উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নো দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন যখন খলিফা হলেন, তখন প্রত্যেক শহরের গভর্নরদের দায়িত্বশীলদেরকে চিঠি লিখলেন, আন্নাহু কাতাবা ইলা উম্মালিহি ইন্না আহাম্মা উমুরুকুম ইনদি আস-সালাহ, সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আমার নিকট এই নয় যে আমার খেলাফত টিকিয়ে রাখতে হবে, আমার বিরুদ্ধে যেন কোথাও বিদ্রোহ না হয়, আমার যেন কোথাও সমালোচনা না হয়, কোথাও যাতে করে দল পাকাপাকি না হয়, এসব কথা বলেননি, এসব চিন্তা করেননি। আজকাল যেসব চিন্তা, বরং আমার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইন্দি আসলা নামাজ। এ গভর্নর, হে শাসক, হে এমপি, হে মন্ত্রী, হে রাষ্ট্রপতি, হে প্রধানমন্ত্রী, আমার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তোমাদের নামাজ, আগে নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করাবে। ফামান হাফেজাহা, সুতরাং যেই ব্যক্তি নামাজের হেফাজত করলো, ও হাফাজা আলাইহা, এবং নিয়মিত নামাজ আদায় করলো, হাফেজা দিনাহু, সেই ব্যক্তি তার দিন ধর্মের ইমান ইসলামের হেফাজত করল, দিনের হেফাজত করল। অমান দাইয়াহা, আর কেউ যদি নামাজকে বিনষ্ট করে, নামাজ খারাপ করে দিল, সূর্য ওঠার পরে ফজর নামাজ পড়ে, কখনো পড়ে কখনো পড়ে না, রক্ত চলে যায়,
فهو لما سواه أضيعه তাহলে নামাজ ছাড়া অন্যান্য যে দায়িত্ব রয়েছে সেই ক্ষেত্রে আরো বেশি তারা ধ্বংস করবে নষ্ট করবে তাহলে কোনদিনই দেশের হিতাকাঙ্ক্ষী হতে পারে না বেনামাজি হবে আর দেশের হিতাকাঙ্ক্ষী হবে দেশপ্রেমী হবে হতেই পারে না বেনামাজি হবে আর আর মানুষের মান ইজ্জতের হেফাজত করবে রক্তের হেফাজত করবে ধন সম্পদের হেফাজত করবে চুরি করবে না ডাকাতি করবে না খুন করবে না দলবাজি করবে না চাঁদাবাজি করবে না এটা হতেই পারে না অন্যগুলোকে অবশ্যই নষ্ট করবে আর বেশি নষ্ট করবে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য যা তিনি চিঠি লিখে মুয়াত্তা মালিকি হাদিসটি রয়েছে যারা বেনামাজি তাদের পরলৌকিক শাস্তি সম্পর্কে কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে তার কয়েকটি আয়াত শুনে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মরিয়মের আয়াত নম্বর 59 এ ইরশাদ করেছেন এই আয়াতটি শুরুতে পাঠ করেছি ফাখালাফা মিম বাদহিম খালফুন আদাউস সালাহ সাহাবাই কেরামগণের পরে এক দল তৈরি হবে যারা কি করবে নামাজকে নষ্ট করবে ফাখালাফা মিম বাদহিম খালফুন আদাউস সালাহ কোরআনে কারিমে ভবিষ্যদ্বাণী রয়েছে কোরআনে কারিমে ভবিষ্যদ্বাণী রয়েছে গায়েব রয়েছে অদৃশ্য যা হয়নি ১৪০০ বছর আগে এখন হচ্ছে বেনামাজির সংখ্যা বেড়ে চলেছে ঘরে ঘরে বেনামাজি তারা কি করবে নামাজকে নষ্ট করবে ওয়াত্তাবাউ শাহওয়াত এবং তারা প্রবৃত্তির অনুসরণ করবে মনের পূজা করবে প্রবৃত্তির অনুসরণ করা মানে মনের পূজা করা মন চায় না ফজর গেল না দুপুরে রৌদ্র লাগছে অথবা পাকশাক করব গেল না এখন না আজকে খেলা আছে খেলা দেখব এ হচ্ছে ইত্তিবায়ে শাহওয়াত আল্লাহ পাক বলছেন যে নামাজ নষ্টকারী এরা কি করে প্রবৃত্তির পূজা করে মনের পূজা করে ওয়াত্তাবাউ শাহওয়াত সুতরাং এদের শাস্তি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া সুতরাং এরা গাই নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে জাহান্নামের একটি নাম বা একটি স্তরের নাম হচ্ছে গাই আর গাই মানে হচ্ছে জাহান্নাম জাহান্নামের বহু নাম আছে তার মধ্যে একটি হচ্ছে গাই আল্লাহ পাক এখানে গাই নামটি উল্লেখ করেছেন ইল্লা মান তাবা তবে আল্লাহ পাক তওবার দরজা খোলা রেখেছেন এটা বলেছেন এতদিন নামাজ ছেড়েছ এখনো সুযোগ আছে কিন্তু তওবা মানে এই নয় যে যা কিছুদিন পর তওবা কর কিছুদিন পর কতদিন পর বাঁচবেন কতদিন এই রকম লোক সাধারণত তওবার তৌফিক পায় না যে বলে যে আচ্ছা এবার হজ করে নি তখন নামাজ ধরে দিব এবার আগামী রমজানে গিয়ে নামাজটা ধরে নেব হ্যাঁ এইরকম অনেকে ধারণা রাখে যে বাঁচব বাঁচব তাদেরকে আল্লাহ তওবার তৌফিক দেয় না তওবার তৌফিক কাদেরকে দেয় যাদের অন্তরে সততা আছে যে আল্লাহ জানি না আজকে রাত্রে মরে যেতে পারি সুতরাং এখনই তওবা আজকে থেকে আর ফজর নামাজ ছাড়ব না আমার শুধু ত্রুটি ছিল ফজর নামাজে আর ফজর নামাজ ছাড়ব না ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়ুযলামুনা শাইআ আল্লাহ পাক বলেন তারপরে আয়াতে আয়াত নম্বর 60 সূরা মরিয়ম তবে যারা তওবা করবে এবং ঈমানের নবায়ন করবে দেখুন এটিও একটি দলিল ওলামারা বলেছেন যে বেনামাজির অবস্থা বর্ণনা করার পর আল্লাহ বলছেন ঈমানের কথা তাহলে বোঝা গেল যে বেনামাজি হওয়ার কারণে তার ঈমান ছিল না সেম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আর ঈমানের শুধু দাবি করলে হবে না 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 আজ আমি মুসলমান হয়ে গেছি এখন ভালো ওয়া আমিলা সালিহান যতক্ষণ পর্যন্ত ভালো আমল না করতে শুরু করবে অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে শুরু না করবে তবে কবুল হবে না তবে মানে আস্তাগফিরুল্লাহ পড়া নয় মন্ত্র নয় এজন্য ঈমানের পরে আল্লাহ সৎ আমলের কথা বলেছেন ফাউলাই কাদখুলুনাল জান্নাহ এরাই জান্নাতে যাবে তওবা করে নিয়েছে সংশোধন করে নিয়েছে এখন পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে গেছে ইনশাআল্লাহ জান্নাতে যাবে যাবে ওয়ালা ইউযলামুনা শাইআ এবং তাদের উপর কোনো রকমের আল্লাহর পক্ষ থেকে জুলম হবে না আল্লাহ পাক গাফুরুর রহিম সূরা মুদাসসির আয়াত নম্বর 43 থেকে শুরু করি কয়েকটি আয়াত রয়েছে ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার জান্নাতিরা জান্নাতে চলে যাবে প্রত্যেক গ্রামের জান্নাতি আর জাহান্নামী জাহান্নামী জাহান্নামে চলে গেছে জান্নাতি জান্নাতে চলে গেছে জান্নাতিরা জান্নাতে গিয়ে দেখবে অনেক গ্রামবাসী দেখতে পায় না জান্নাতি তার মানে ওরা কোথায় গেছে জাহান্নামে গেছে অনেক বন্ধু বান্ধব কোম্পানিতে ছিল তাদের সাথে চাকরি করেছি নেই জান্নাতে নেই তার মানে কোথায় গেছে তারা জাহান্নামে গেছে ইয়াতাসা আলুন তখন তারা জিজ্ঞাসা করবে তাই আল্লাহ পাক তাদের সুযোগ করে দেবেন জিজ্ঞাসার আজকে যদি যান্ত্রিক সভ্যতার যুগে এই ছোট্ট একটি মোবাইল দিয়ে যদি সারা দুনিয়ার যে কোনো জায়গায় হ্যাঁ
যে কোনো মহাদেশে আছে, বনে জঙ্গলে আছে, সেখানেও আপনি খবর নিতে পারছেন। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছেন? খবর নিয়ে নিতে পারছেন। জান্নাতিরা জান্নাতের নিজ নিজ আসনে বসে খোঁজ নেবে, জিজ্ঞাসা করবে, মাসালাকা কুম ফি সাকার, মাধ্যম দিয়ে নয়। যদি মাধ্যম দিয়ে হইতো তাহলে মাসালাকা হুম, তাদের অবস্থা কি? হে ফেরেশতারা, আমাদের গ্রামের ওই লোকগুলিকে কেন দেখতে পাই না? এভাবে জিজ্ঞাসা, তাদের বলতে না, তাদের বলেনি, মা সালাকা কুম ফি সাকার, তোমরা সাকার নামক জাহান্নামে কেন? সাকার একটি জাহান্নামের নাম। তোমরা জাহান্নামে কেন? তোমরা জান্নাতে পেলাম না তোমাদেরকে? উত্তর কি হবে? ওই সব আত্মীয় স্বজন, বংশের বেনামাজি, হ্যাঁ, গ্রামের বেনামাজি, কোম্পানির বেনামাজি, বন্ধু বান্ধব পরিচিত বেনামাজি, তাদের প্রথম উত্তর কালু লামনাকো মিনাল মুসল্লি, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। তাহলে জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ হচ্ছে বেনামাজি হওয়া। এই আয়াত স্পষ্ট। তারপরে অন্য অন্য কিছু পাপের কথা উল্লেখ করেছে, বললাম না কোনো তেমন মিসকিন, আমরা মিসকিনকে অন্নদান করতাম না, মানে জাকাত দিতাম না, প্রধান কারণ হচ্ছে বেনামাজি হওয়া। তাহলে বেনামাজি যে জাহান্নামে যাবে, এটা কোরআনে কারীম দ্বারা স্পষ্ট। আল্লাহ পাক রব্বুল সূরা মাউনি সবার মুখস্থ আছে, কি বলেছেন? ফাওয়াইলুল মুসল্লিন, দুর্ভোগ রয়েছে। ওয়াইলের একটি অর্থ হচ্ছে দুর্ভোগ, মানে শাস্তি, ধ্বংস, সর্বনাশ। আর আরেকটি অর্থ হচ্ছে ওয়াইল জাহান্নামের নাম, ওয়াইলু ইয়াউমা ইযিল মুকাজ্জিবিন, বহু আয়াতে ওয়াইল শব্দটি এসেছে, ওয়াইলুল লিকুল্লুহুমাজাতিল লুমাজা। আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব নামাজিদের জন্য ওয়াইল রয়েছে, মানে জাহান্নাম রয়েছে। তাহলে যদি এক শ্রেণীর নামাজি কখনো কখনো নামাজ পড়েছে, গাফিলতির সাথে নামাজ পড়ে, তাদের জন্য যদি জাহান্নাম হয়, তাহলে যারা বেনামাজি তাদের কি অবস্থা? আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজ থেকে গাফিল থাকতো, নামাজ থেকে, আল্লাহ বলেছে আন সলাতিহিম, নামাজ ফজরে হচ্ছে, নামাজ থেকে গাফিল হয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, নামাজ হচ্ছে সে রাস্তায় বসে আছে, নামাজ হচ্ছে সে কেনাকাটা করছে, নামাজ হচ্ছে সে খেলা দেখছে ইত্যাদি। আন সলাতিহিম সাহুন, নামাজ হতে যারা গাফিল, কিন্তু কখনো কখনো নামাজ পড়ে, জুমা পড়া মুসলমান, ঈদ পড়া মুসলমান, দিনে দুই এক হক্ত যা হইল হইল পড়ে নিল, এইরকম লোকগুলি সম্পর্কে আয়াতগুলিতে বলা হয়েছে, সূরা মাউনে বলা হয়েছে। আল্লাযীনাহুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, শ্বশুর বাড়ি গেলে নামাজি হয়ে যায়, ইউরাউন লোক দেখানো নামাজ, আব্বা যদি নামাজি, আব্বার সামনে নামাজি হয়ে যায়, হ্যাঁ, মা বকতে শুরু করেছে, নামাজ পড়তে যা, বেনামাজি কথা কাজ খেতে দেবো না তোকে, চলে গেল একবার দিবে মাঝে মাঝে। হ্যাঁ, ভালো মানুষরা আছে, সামাজিক কোনো অনুষ্ঠান হচ্ছে, জালসার দিনে দেখুন আমাদের ওয়াজ মাহফিল যখন হয় সব টুপি আর পাঞ্জাবি, নামাজি হয়ে গেল সেই দিনে। আল্লাযীনা ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, এক কথায় যেখানে যে এরকম পরিবেশ দেখলো নামাজি পরিবেশ নামাজ পড়লো, কফিল মালিক মাশাআল্লাহ দিনদার নামাজি তার সাথে নামাজ পড়ে নিল, অথবা ডিউটির সময় আর এক শ্রেণীর নামাজ আছে প্রবাসীদের মধ্যে, নিজের সময় ঘাটতি করে নামাজ পড়বে না, জোহরের সময় ডিউটি সে দোকান বন্ধ হয়ে গেছে ওকে পাক শাক করছে, নামাজ পড়বে না, আসর সময় ঘুমাবার সময় নামাজ পড়বে না, কিন্তু মাগরিব এশা দেখেন সংখ্যা গুনে দেখেন, জোহর আসরের সাথে মাগরিব এশাকে তুলনা করে বাজারে দেখেন, আমার কথা সত্য প্রমাণ হবে। মাগরিব এশা যেহেতু ডিউটির সময়, এই সময় নামাজ পড়তে গেলে একটু রেস্ট পেয়ে গেলাম। কোম্পানি ফ্যাক্টরিতে যারা চাকরি করে, ওই রকমই দুপুরে চাকরি করে যারা আছে, ডিউটিতে আছে, তখন নামাজ পড়তে গেল, নামাজ পড়তে গিয়ে 10 মিনিটের জায়গায় আধা ঘন্টা লাগিয়ে আসবে। এরা হল ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন, ওয়াইল নামক জাহান্নাম ওই সব নামাজিদের জন্য যারা নামাজ হতে আসলে গাফিল, কিন্তু ডিউটি হালকা করার জন্য, অথবা কারো চক্ষু লজ্জায়, কারো চাপে পড়ে, কাউকে খুশি করার জন্য, বেতন বাড়ানোর জন্য, কফিল খুশি হলে বেতনটা বাড়বে। আল্লাযীনাহুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, এদেরকে আল্লাহ পাক মুনাফিক বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউন আন-নাসা ওয়া লা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা। এই আয়াত গত আলোচনাতে এর তর্জমা করে দিয়েছি, সুতরাং আর এর তর্জমা ফিরাচ্ছেন। আল্লাহ পাক এদেরকে মুনাফিক বলেছেন, ইউরাউন আন-নাস, লোক দেখানো নামাজ পড়ে, আল্লাহকে স্মরণ করার জন্য নয়, আল্লাহর জিকির আজকারের জন্য নয়।
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরেকটি হাদিস আব্দুল্লাহ বিন আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন আন্নাহু যাকারা সালাতা ইয়াউমান একদিন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের কথা উল্লেখ করলেন ফাকাল আর বললেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ যেই ব্যক্তি নামাজের সুরক্ষা করবে সুরক্ষা মানে বুঝতেই পারছেন সুরক্ষা মানে এই নয় যে আপনার ছেঁড়া পকেটে টাকা রাখেন হ্যাঁ পকেটে টাকা রেখেছেন ঠিকই বাইরে ফেলে দেননি পকেটে রেখেছেন কিন্তু পকেট ছিঁড়া এরকম রাখবেন কি তাহলে আপনি টাকার হেফাজত করলেন না মানি ব্যাগের হেফাজত করলেন না এই কামার হেফাজত করলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হেফাজতের কথা বলেছেন কোরআনে কারিমে কয়েক আয়াতে আল্লাহ পাক হেফাজতের কথা বলেছেন হাফেজু আলা সালাওয়াত ওয়াল্লাযিনা হুম আলা সালাতি ইউহাফিজুন হেফাজতের কথা আল্লাহ পাক বলেছেন যেই ব্যক্তি নামাজের হেফাজত করলো এই নামাজ তার জন্য নূর হবে নূর হবে আলো দেবে কাল কিয়ামতে হাশরের মাঠে জান্নাতের রাস্তা দেখাবে নূরে আলোতে নূরে জান্নাতের রাস্তা দেখতে পাবে অবুরহানান এবং অকাট্য প্রমাণ হবে যে সে মুসলিম ছিল প্রুফ তার কাছে বুরহান মানে প্রুফ অকাট্য প্রমাণ দলিল চাইতে মজবুত প্রমাণকে বলা হয় বুরহান দলিল মানে প্রমাণ আর বুরহান মানে প্রমাণ কিন্তু বুরহান মানে অকাট্য প্রমাণ তাহলে নামাজ হবে অকাট্য প্রমাণ যে আপনি মুসলিম কাল কিয়ামত ও নাজাতান এবং মুক্তির উপায় হবে ইয়াউমাল কিয়ামত কিয়ামতের দিনে ওমাল লাম ইউহাফিজ আলাইহা আর কেউ যদি নামাজের হেফাজত না করে কখনো পড়লো কখনো পড়লো না চার রক্ত পড়ে ফজর পড়ে না লাম ইয়াকুন লাহু নূরুন তার আলো হবে না কাল কিয়ামতে জান্নাতের রাস্তা দেখতে পাবেন অন্ধকার অন্ধকারে নিমজ্জিত থাকবে ওয়ালা বুরহান না অকাট্য প্রমাণ থাকবে তার মুসলিম হওয়ার ওয়ালা নাজাতান আর না নাজাত মুক্তি হবে তার রেহাই হবে ওয়াকানা ইয়াউমাল কিয়ামতে কিয়ামতের দিনে কার সাথে উঠবে মা কারুনা ও ফিরাউনা ও হামানা ও উবাই ইবনে খালাফ কাফেরদের বড় বড় যুগে যুগে যত নেতা ছিল কারুনের সাথে হাসর হবে কারণ যদি জান্নাতে যায় তাহলে বেনামাজ জান্নাতে যাবে কারুন ও জান্নাতে যাবে না বেনামাজ জান্নাতে যাবে না ফিরাউন কাফের জান্নাতে কোনোদিন যাবে না সুতরাং বেনামাজিও যাবে না কারণের সাথে হবে ফেরাউনের সাথে হবে ফেরাউনের মন্ত্রী হামানের সাথে হবে ওবাই ইবনে খালাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে খুন করার জন্য এগিয়ে এসেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের অস্ত্র দ্বারা তাকে সামান্য আঁচড় লেগেছিল ধ্বংস হয়েছিল তার সাথে উঠবে মুসনাদ আহমদের হাদিস নবী করিম সাল্লামের আরেকটি হাদিস নামাজ সম্পর্কে শোনায় নামাজ যখন উঠে গেছে উম্মতে আর কোনো কল্যাণ নেই যেই বাড়ি থেকে নামাজ উঠে গেছে যেই সমাজ থেকে নামাজ উঠে গেছে যেই দেশ থেকে নামাজ উঠে গেছে সেখানে আর কোনো মঙ্গল নেই এটি শেষ শেষ কল্যাণ ছিল যা উঠে গেছে আর কোনো কল্যাণ সেই জাতিতে নেই আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন লা ইউনকাযান্না উরাল ইসলামে উরওয়াতান উরওয়াতান ইসলামের যে রশি রয়েছে ছিন্ন হইতে থাকবে ছিন্ন হইতে থাকবে ছিন্ন হতে হতে কুল ফাকুল্লামা ইনতাকাজাত উরওয়াতুন তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা যখন ছিড়তে থাকবে আবার ওটাকে ঠিক করে ধরবে এইভাবে রিপেয়ারিং হচ্ছে মুসলিম উম্মতে অনেক পাপ এভাবে শুরু হয়েছে ধীরে 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 একটা পাপ এলো একটা পাপ এলো আচ্ছা যাক এই পাপ থেকে এই পাপ আর একটা পাপ আসলো মুক্ত হইলো এই পাপ থেকে তো ইসলামের রশি এভাবে ছিঁড়তে থাকবে যখন ছিঁড়ে যাবে আর একটা রশি ধরতে থাকবে আর কোন রকম আর রশিটাকে ঠিক করে ধরতে থাকবে ওয়া উলাহুন্না নাকজান আল হুকম ওয়া আখিরহুন্না আস সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে ইসলামের রশির প্রথম যে বাঁধনটা ছিঁড়ে যাবে সেটা হচ্ছে ইসলামী শাসন ইসলামী শাসন মানে ইসলামী আইনের বাস্তবায়ন আজকাল দেখুন কতটি মুসলিম রাষ্ট্র আছে মনে আছে ছাপান্ন ছাপান্ন বা সাতান্ন সাতান্ন তো যাই হোক এই সাতান্ন রাষ্ট্র দেখেন ইসলামী আইনের বাস্তবায়ন আছে এই সৌদি আরব ছাড়া আমার মনে হয় কোথাও নেই যদিও কোথাও দাবি করে হয়তো দু একটি দেশ এরকম আছে ইসলামী আইনের বাস্তবায়ন পৃথিবীতে কোথাও নেই জাতিতে মুসলিম ইসলামী আইনের বাস্তবায়ন নেই বরং ইসলাম দ্রোহিতা মানব রচিত বিধান আর ইসলামী আইনের বাস্তবায়নের কথা বললে ওরা চরম অপরাধী কেন ইসলামী আইনের কথা বললো তারা চরম অপরাধী তারা আখের হন আর সর্বশেষ রশি একবারে ছিঁড়ে যে ছিন্ন ভিন্ন হয়ে যাবে ইসলামের তা হচ্ছে আসসালাত নামাজ
বর্তমান জামানা এমন একটা জামানা আল্লাহ পাকের অভিশাপ যে মুসলিম জাতি ইসলামী আইনের বাস্তবায়ন ছেড়ে দিয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে আদালতে হ্যাঁ তাদের কলেজ ইউনিভার্সিটি বিদ্যালয়ে আর তার সাথে সাথে নামাজও ছেড়ে ফেলেছে অধিকাংশ সর্বশেষ নামাজ যখন সমাজ থেকে উঠে যাবে আর কিছু থাকবে না ইসলামের এ হয়েছে অবস্থা মুসলিমদের মুসনাদে আহমদের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ সম্পর্কে বিশেষ করে একটি হাদিস তাকিদ করেছেন বুখারী শরীফে মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিত আমালু আসর নামাজ যদি কেউ ছেড়ে দেয় তার আমল নষ্ট হয়ে যায় বলুন আসর নামাজ ছেড়ে দিলে যদি আমল নষ্ট হয়ে যায় জোর পড়ল আসর পড়ল না আমল নষ্ট করে দিল আসরের নামাজের চাইতে বেশি গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন ফজরের নামাজের কথা তাহলে ফজরের নামাজ যে ছেড়ে দিল মাগরিব পড়ল এশা পড়ল আর ফজর পড়ল না আমল নষ্ট করে ফেলল তার ফাকাদ হামে তাওয়ানো তাও হাদিস বুখারী শরীফের হাদিস তো এই দলিলগুলি উল্লেখ করার পরে সংক্ষেপে এখন বলি যে বেনামাজি তাহলে সহি মত হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে যে মুসলিম নাই ইসলামে আসতে হলে নামাজি তওবা করে ফিরে আসতে হবে মুসলিম নয় তাহলে তার সাথে আচরণ কি হইতে হবে ইমাম ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তার নামাজ ত্যাগকারী বিধানে উল্লেখ করেছেন প্রথম পার্থিব হুকুমগুলি উল্লেখ করেছেন যে বেনামাজি তাহলে কারো অভিভাবক হতে পারবে না বেনামাজি অভিভাবক হতে পারবে না মেয়ের বিবাহ আর বাবা বেনামাজি অভিভাবক নয় তাহলে চাচাকে খোঁজ করতে হবে নামাজি চাচা আছে কিনা দাদা আছে কিনা বা ভাই নামাজি আর বাবা হচ্ছে বেনামাজি বাবাকে সরিয়ে দিয়ে ভাই বিয়ে দেবে ওলি হতে পারে না বেনামাজি যদি হয়ে যায় তাহলে মুসলিমের ধন সম্পদের অধিকারী হবে না ওয়ারিস হবে না বাবা নামাজি মানুষ এন্তেকাল করেছেন আর ছেলে দুটো বেনামাজি দুটো নামাজি তাহলে বেনামাজি এই যে দুই ছেলে তারা ওয়ারিস হবে না বাবার ধন সম্পদে কারণ মুরতাদ ওয়ারিস হয় না ওয়ারিস ওয়ারাসাত থেকে ধন সম্পদের হক থেকে অধিকার থেকে বঞ্চিত হওয়ার একটি কারণ হচ্ছে ধর্ম পরিবর্তন হয়ে যাওয়া এই ব্যক্তি মুরতাদ হয়ে গেছে ইসলাম থেকে বেরিয়ে গেছে সুতরাং যতক্ষণ পর্যন্ত পাঁচ অক্ত নামাজ কায়েম না করবে নামাজি বাবা থেকে নামাজি মায়ের থেকে ধন সম্পদের হক পাবে না বেনামাজি যখন মুরতাদ তাহলে মক্কায় প্রবেশ করা জায়েজ নয় আর আজ অসংখ্য বেনামাজি হজে যায় উমরায় যায় বেনামাজি হজে চলে এসছে পয়সা হাতে হজে চলে এসছে বেনামাজি উমরায় যায় গণ গণ উমরায় যায় কবুল হবে না কিছুই কবুল হবে না বরং এই রকম বেনামাজির মক্কা মদিনা যাওয়াই জায়েজ নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস মুশরিক হচ্ছে নাপাক ফালা ইয়াকরাবুল মসজিদ আল হারামা বাদা আমহিম হাজা সুতরাং মসজিদে হারামের নিকটবর্তী যাতে এর এই বছরের পরে আর না হয় আর এর আগে উল্লেখ করেছি যে মুশরিক কাফের বেনামাজি সমান অপরাধী সমান অপরাধী সুতরাং ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ এই আয়াত দিয়ে দলিল পেশ করে বলেছেন যে মুশরিকের মতোই অবস্থা হচ্ছে বেনামাজির বেনামাজি অধিকার রাখে না মক্কায় প্রবেশের বেনামাজির জবাই করা পশু গরু ছাগল মুরগ মুরগি হাঁস জবাই করেছে খাওয়া জায়েজ নয় এবং এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোন আত্মীয় বাড়ি গেছেন বেনামাজি খেতে হবে বলে আমি জবাই করে দেব যতটুকু করতে পারবেন কমপক্ষে এতটুকু করেন বেনামাজির জবাই করা খাওয়া জায়েজ নয় কারণ কুফুরির অবস্থায় কেউ যদি জবাই করে তার খাওয়া জায়েজ নয় বেনামাজির জানাজা পড়া জায়েজ নয় পাঁচ নম্বর হচ্ছে লা ইয়াজুজু সলাতুল জানাজা বেনামাজির জানাজার নামাজ পড়া জায়েজ নয় তাহলে ইমাম ইবনে উসাইমিন কি বলছেন বেনামাজিকে নিয়ে গিয়ে এমনি পুঁতে দিতে হবে এমনি নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিতে হবে ছয় নম্বরে হচ্ছে বেনামাজিকে মেয়ে দেওয়া বা বোন দেওয়া কোনো মুসলিম নামাজি মেয়ের সাথে বিবাহ দেওয়া যায় না আর যদি বিবাহ আগে হয়ে গিয়ে থাকে নামাজ পড়বো আদা করে অথবা নামাজ পড়তো নামাজ ছেড়ে দিয়েছে তাহলে মেয়েকে ছাড়িয়ে নিতে হবে তার কাছ থেকে বোনকে তার কাছ থেকে ছাড়িয়ে নিতে হবে কারণ মুশরিক কাফের কাছে কোনো মুসলিম নারীকে মেয়েকে রাখা যায় না এই ছয়টি পার্থিব বিধান কথা উল্লেখ করেছেন ইমাম ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি নামাজ ত্যাগের বিধানের শেষ দিকে পাবেন আখিরাতে আখিরাতে আল্লাহ পাক রব্বের কঠোর শাস্তি রয়েছে চিরকালের জাহান্নাম এবং আরো বেশ কিছু শাস্তির কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল কোরআনে কারিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে সেগুলি উল্লেখ করেছেন ইমাম ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি এই নামাজ ত্যাগের বিধানে তার একটি হচ্ছে যে কাল কিয়ামতে হাশরের মাঠে ফেরেশতাগণ বেনামাজিকে মার দিবে চরম মার দিবে হাসরের মাঠে
ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم. ফেরেশতাগণ বেনামাজি কাফির যারা দিন থেকে বেরিয়ে গেছে নামাজ ছেড়ে এবং অন্যান্য কাফের যারা তাদের মুখে মার দিবে এবং পিঠে মার দিবে, ইযরিবুনা উজুহাহুম ওয়াদবারাহুম, পাছায়ও মার দিবে পিঠে মার দিবে আর মুখমণ্ডলেও মার দিবে, আল্লাহ পাক ইরশাদ করেছেন, এবং তারা চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আহজাবে, ইন্নাল্লাহ লানাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাইরা, আল্লাহ পাক কাফেরদের উপর অভিশাপ করেছেন এবং তাদের জন্য সাইর উত্তপ্ত জাহান্নাম তৈরি করে রেখেছেন। খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরকাল থাকবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, না কোনো বন্ধু পাবে আর না কোনো সাহায্যকারী পাবে, সুপারিশ হবে। এখানে আরো বলি, ওই যে আয়াতটি বললাম যে জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা জাহান্নামে কেন কি বলবে যে আমরা নামাজ পড়তাম না, তার দুটো আয়াত পরে বলা হচ্ছে ফামাতান ফাহুম শাফাতু শাফিঈন, এই বেনামাজিদের জন্য কোনো সুপারিশকারী সুপারিশও নেই। সুতরাং বেনামাজিদেরকে বলবো যে কথা ভাববেন না যে আমার জন্য সুপারিশ হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ হবে না, কোন আম্বিয়ার সুপারিশ হবে, এমন কি আমি গত সপ্তাহে একজনের কথা শুনলাম যে বেনামাজি এখানে আছে, বেনামাজি আর তার ছেলেকে হাফেজ করেছে জাহেল, বেনামাজি হাফেজ করেছে উদ্দেশ্য কি? উদ্দেশ্য ওই যে জাল হাদিস শুনে আছে যে 10 জন লোক বংশ থেকে নিয়ে যাবে জাহান্নাম থেকে উঠিয়ে কোথায় জান্নাতে। আল্লাহ পাক কোরআনে কি বলছেন বেনামাজির ক্ষেত্রে, ফামা তানফাহুম শাফাআতু শাফিঈন, কোন সুপারিশকারীর সুপারিশ কাজ, হাফেজের সুপারিশ তো দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুপারিশও হবে না বেনামাজির জন্য। সুপারিশ হবে চোরের জন্য, সুপারিশ হবে ডাকাতের জন্য, সুপারিশ হবে জুয়া খেলেছে মদ খেয়েছে এইরকম ফাঁসে, কিন্তু নামাজি, কিন্তু পাঁচাক্ত নামাজি। এবার আমাদের দেশের মতো নয়, আমাদের দেশে তো যে জুয়া খেলেও নামাজি হয় না, হ্যাঁ যে মদ খেয়েও নামাজি হয় না, হ্যাঁ চোর ডাকাত কোনোদিন নামাজি দেখা যায় না আমাদের দেশে, ওদের জন্য না বেনামাজি শেষ ওখান থেকে। তো তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দরজা, প্রশস্ত দরজা খুলে রেখেছেন, এই দরজার কথা দিয়ে আমার আলোচনা শেষ করছি। সেই দরজার নাম কি? একটি দরজা আল্লাহ পাক রব্বুল খুলে রেখেছেন, সেই দরজা এখনো বেনামাজিদের সামনে খোলা আছে, তওবার দরজা, তওবার দরজা খোলা আছে। কখন বন্ধ হবে? হ্যাঁ সূর্য পশ্চিম দিকে উঠার অপেক্ষা করবেন যে কিয়ামত হোক, ওটা তো দূরে আছে। একটা হচ্ছে যে সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠে যাবে সেদিন দরজা বন্ধ, সবার জন্য বন্ধ হয়ে যাবে, আর প্রত্যেক মানুষের নিজ নিজ তওবার দরজা বন্ধ হবে। কখন? যখন মৃত্যুর অবস্থাকে অবলোকন করে নেবে, আজাবের ফেরেশতা দেখে নিয়েছে, মৃত্যু মুহূর্তে পৌঁছে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউক বলো তওবাতুল আবদে মালাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর গড়গড়া, হ্যাঁ এখানে এজা বালাগাতিল হুলকুম, কণ্ঠনালীতে এখন আত্মা পৌঁছে গেছে, আর আজাবের ফেরেশতাদেরকে দেখে নিয়েছে, ধমক দিচ্ছে, উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস আত্মা বের হও, বের হও ইলা গাযাবিল্লাহ, আল্লাহর গজবের জন্য। এই অবস্থা যখন দেখে নেবে তখন তওবা করবে, তখন তওবা কবুল হবে না। এই অবস্থায় ফেরাউনও তওবা করেছিল। সুতরাং বেনামাজিরা শেষখানে কলাপড়ান কলাপড়ান শরবত দেন করে যে আমাদের দেশের লোকেরা, ওই সময় আর কোনো কাজে আসবে না, ওই সময় তওবা করে কাজে আসবে না। সুতরাং আল্লাহর হস্তে তার আগেই তওবা করেন বেনামাজিরা, আধা নামাজিরা, নিম নামাজিরা, কিছু নামাজিরা, আল্লাহ পাক যেন তাদেরকে ফুল নামাজি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের উম্মতে মুসলিমার যেসব নামাজে ত্রুটি করা লোকের রয়েছে, আধা নামাজি হয়ে রয়েছে, আল্লাহ পাক তাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। পাঁচাক্ত নামাজ কায়েম করা যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। যেসব ভাইরা তওবা করবেন আল্লাহ পাক তাদের খালেস তওবা করা যেন তৌফিক দান করেন। আল্লাহ অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বেশি বেশি নেক আমলের যেন তৌফিক দান করেন। ফজর নামাজ বা জামাত আমাদেরকে আদায় করা যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ঈমানকে যেন মজবুত করে দেন। পরকালের আল্লাহ পাক রব্বুল যেন সুখময় স্থান আমাদেরকে দান করেন। আল্লাহ পাক যেন দুনিয়াতে আমাদেরকে সুখী করেন। আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ রয়েছে, পীড়িত রয়েছে, পেরেশান রয়েছে, আল্লাহ পাক তাদের পেরেশানি যেন, তাদের অসুস্থতা যেন দূর করে দেন। যারা কোনো বিপদ আপদে রয়েছে আল্লাহ পাক যেন বিপদ আপদ দূর করে দেন। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল যেন তৌফিক দান করেন। আমাদের ভাইদেরকে, যেসব ভাইয়েরা দিনের দাওয়াতের কাজ করছেন, আল্লাহ পাক তাদের দাওয়াতে যেন বরকত দান করেন। আল্লাহ পাক আমাদের আত্মীয় স্বজনদের যেন হেফাজত করেন, মুসলিম ভাই বোনদের হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গত জুমায় এক ভাইয়ের মা মারা গেছে, সেজন্য আপনার কাছে দোয়া আছে, আল্লাহ পাক যেন জান্নাতবাসী করেন, আল্লাহ পাক কবর আজাবকে যেন দূর করে দেন, আল্লাহ পাক রব্বুল যেন তাকে সুখী করেন।
প্রশ্ন করেছেন ভাই যে আগে নামাজ পড়তাম না কিন্তু বক্তব্য শোনার পরে এখন নামাজের গুরুত্ব বুঝতে পেরেছি এখন আমরা নামাজ পড়ছি তো আগের গুনাহগুলি কি মাফ হবে নবী করিম সাল কি বলেছেন আত-তায়েবু মিনাজ যামবে যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে কামাল্লা যামবা লহ যেন তার গুনাহই হয়নি আর তার সাথে সাথে বেশি বেশি নেক আমল করতে হবে সুন্নত 12 রাকাতের হেফাজত করেন এটা দিয়ে ওই ঘাটতিগুলো পূরণ হবে বেতরের হেফাজত করেন এছাড়া যদি আপনি তাহাজ্জুদ পড়তে পারেন বা কিছু নামাজ রাত্রে পড়তে পারেন মাঝে মাঝেও পারেন তাহলে এগুলির ঘাটতি পূরণ হবে যেমন হাদিসে রয়েছে কাল কিয়ামতে আল্লাহ বলবেন যে এই বান্দার তো নামাজে ঘাটতি আছে তো দেখো তার হাল মিন তাতাও ও কোনো নফল সুন্নত নামাজ তাহাজ্জুদ নামাজ আছে কিনা সুতরাং এগুলি বেশি বেশি বাড়াইবার চেষ্টা করেন আর অন্য অন্য নেক আমল করেন আল্লাহ পাক রব্বুল ইনশাআল্লাহ গুনাহ খাতা মাফ করবেন ইনশাআল্লাহ খালেস অন্তর থেকে তওবা করলে আল্লাহর দরজা খোলা আছে সূরা ফুরকানের ওই আয়াতের শেষে রয়েছে যে আয়াতে আল্লাহ পাক শিরকের গুনাহ খুনের গুনাহ আর জিনার গুনার কথা উল্লেখ করেছেন তারপরে তওবার সুসংবাদ দিচ্ছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাওলাকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ পাক তাদের গুনাহগুলিকে নেকিতে রূপান্তরিত করে দিবেন আল্লাহ পাক বলেছেন সুসংবাদ দিয়েছেন সুতরাং এখনো সুসংবাদ রয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদের হায়াত রয়েছে আমাদের আত্মা শরীরে রয়েছে এখনো সুযোগ আছে আর এর জন্য আগামীতে 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 ভবিষ্যতে এরকম করলে হবে না এখনই তওবা করতে হবে কারণ যেটুকু সময় এখন যে বর্তমান চলছে এটাই আমার হাতে আছে এক মিনিট পরে যে কি সময় হবে সেটা আমার আপনার হাতে নেই একবার বলছেন যে অনেকে আছে সৌদি ইমামের পিছনে নামাজ পড়েন তাদের একবার জিজ্ঞাসা করছেন অনেকে আছে সৌদি ইমামের পিছনে নামাজ পড়েন কি জন্য যদি এই বিদাতি ধারণায় হয় হ্যাঁ যে এরা মুসলমান নাই কোন মুসলিমকে কেউ যদি মনে করে মুসলমান নাই তো নিজে মুসলমান থাকবে না নবী করিম সাল বলেছেন কেউ যদি কোনো মুসলিমকে বলে যে তুমি মুসলমান নাও কাফের তাহলে দুইজনের একজন কাফের অবশ্যই হবে ফাকাদ বাবিহি আদহুমা দুইজনের এক অবশ্যই কাফের হবে সুতরাং মুসলিমকে সবসময় কথা বললে চিন্তা করে দলিল সহ কথা বলে আপনি শিরকি ডুবে আছেন কবর মাজারে আর আপনার সংশোধনের জন্য বলছেন নিজে মুশরিকে আছেন অন্যকে আপনি কাফের বলবেন জুমার নামাজ যদি কেউ না পড়তে পারে জিজ্ঞাসা করেছেন তাহলে জোহর করতে হবে জুমার নামাজের কাজা নেই জুমার নামাজের বিকল্প বদল হচ্ছে জোহর পড়া এইরকম যারা মাজুর অসুস্থ মসজিদে জুমা মসজিদে যেতে পারবে না অসুস্থ তারা জোহর পড়বে এইরকমই সফরে আছে আর জুমা মসজিদ ওইরকম সামনে পেল না সফরে জুমা পড়াও ফরজ নয় তাহলে জোহর পড়বে কথা মহিলারা জোহর পড়বে জি বলছেন যে এক রাকাতের নিয়ত করে বেতের নামাজ শুরু করে দেওয়ার পরে মানে ভুলে দাঁড়িয়ে গিয়ে কেরাত শুরু করে দিয়েছেন এখন দুই পরিবর্তন করা যাবে তিন রাকাত পড়ে পড়ুন দাঁড়িয়ে গেছেন তাহলে তিন রাকাত পড়ে নেন অসুবিধা নেই এক রাকাত তো বেতর পড়া যায় এক রাকাতের নিয়ত করেছিলেন তারপরে দুই রাকাতের বেলা উঠে গেছেন তাহলে তিন রাকাত পুরা করে নেন সময়ের অভাবে তাহাজ্জুদ নামাজ চার রাকাত পড়লে চলবে রাত্রের নামাজ দুই রাকাত পড়ে সালাম ফিরতে পারেন দুই রাকাত করে সালাম ফিরে যতটা আপনি পারেন আজানের আগে যতটা হইলো দুই রাকাত হলো চার হইল আর যদি বেশিরভাগ দিনে আপনি উঠতে পারেন তাহলে বেতর রাখেন আর যদি দেখা যায় বেশিরভাগ দিনে রাত্রে উঠতে পারছেন না আপনি মিস হয়ে যাচ্ছে তাহলে বেতর পড়ে শুয়ে যান বেতর পড়ে শুয়ে যান আর পরে উঠতে পারলে দুই চার ছয় আট যাব জোড়া করে পড়েন আর দ্বিতীয়বার বেতর পড়বেন না কিন্তু যারা নিয়মিত প্রায় উঠতে পারছেন মাসে বিশ দিন পঁচিশ দিন উঠতে পারছেন তাহলে আশা করি আপনি তাহাজ্জুদ গুজার হয়তো পাঁচ দিন দশ দিন সাত দিন এরকম উঠতে পারছেন না তাহলে শেষখানে বেতরটি পড়াই হচ্ছে উত্তম তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদ শেষ করে ইজালু আখিরা সলাতিকুম বিল্লাইল ভিতর নবী সাল্লাহ বলছেন তোমাদের রাতের শেষ নামাজ বেতর করো কিন্তু এটি ফরজ কাজ নয় যদি আপনার আশঙ্কা থাকে যেন আমি বেশিরভাগই তো উঠতে পারি না ফজর আজান হয়ে যায় তাহলে বেতর পড়ে ঘুমিয়ে যান আর রাত্রে জাগতে পারলে দুই চার ছয় আট যা পারেন পড়ে নেন দশ টাখনার ওপরে কাপড় শুধু নামাজের ভিতরে উঠাতে হবে না সবসময় টাখনার ওপরে কাপড় সবসময় রাখতে হবে টাখনার নিচে কাপড় নেওয়া যাওয়া হারাম এর নামাজের সাথে কোনো সম্পর্ক নেই যদি একটি জয়ীফ হাদিসে এরকম আছে যে টাখনার নিচে কাপড় নামাজের অবস্থায় গেলে উজু নষ্ট হয়ে যাবে এবং না উজু নষ্ট হয়ে যাবে সেজন্য নামাজও হবে না এই হাদিসটার জন্য অনেকের ধারণা যে এটা নামাজের সাথে খাস নামাজের সময় ফোল্ড করে নেয় প্যান্টকে কিন্তু না অন্য হাদিসে রয়েছে যে রাখনার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে রাখনার নিচে যারা কাপড় ঝোলাবে তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না কাল কিয়ামতে সুতরাং সাবধান কাবিরা গোনা রাখনার নিচে কাপড় নিয়ে যাওয়া এটাকে কাবিরাই মনে করেন অনেকে জি এক ভাই বলছেন যে আল্লাহর ইচ্ছা এবং হুকুমের মধ্যে পার্থক্য হ্যাঁ পার্থক্য আছে তকদির সম্পর্কে আলোচনা আমার যেগুলি ক্যাসেটে আছে তাতে শুনলে বিস্তারিত জানতে পারবেন আল্লাহর হুকুম মানে আদেশ আদেশ আল্লাহ ভালো কাজের করেছেন খারাপের করেনি আর আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা আছে যে দুনিয়াতে ভালো মন্দ দুটি হোক আল্লাহর ইচ্ছা যদি না বলতাম তাহলে যারা পাপ করছে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে করছে তাহলে তো আল্লাহ অপারগ হয়ে যান
যেন আল্লাহ যেহেতু অপারগ নন, সর্বশক্তিমান, অলমাইটি তিনি, সেই জন্য আল্লাহর ইচ্ছা সব ক্ষেত্রে রয়েছে, আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে রেখেছে। হ্যাঁ, বকরি ছাগলকে যেমন আপনি একজন রাখাল ছেড়ে দিয়েছেন, আর তুই আমার জমিতে চর না হয় অন্যের জমিতে চর, হ্যাঁ তাহলে আপনার ইচ্ছা আছে যেদিকে যাবি যা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যদি বান্দাকে না ছাড়তেন তাহলে বাধ্য করে হেদায়ত করতো, তার বাধ্য করে হেদায়ত করলে আবার তাহলে জান্নাতে দিলে আর জাহান্নামে কাকে দিবে, সবাই তো জান্নাতি, তাহলে পরীক্ষাই হলো না, তাহলে পরীক্ষা আর পরীক্ষার কোনো যুক্তি থাকে না। সেই জন্য আল্লাহ পাক স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন, এখতিয়ার দিয়ে। আমাদের মধ্যে দুটি শক্তি আছে, ভালো কাজেরও শক্তি আছে, খারাপেরও শক্তি আছে, দুটো দিয়ে ছেড়ে দিয়েছেন। আল্লাহর ইচ্ছা আছে যে যে যেমন করবে করো, কিন্তু আল্লাহর হুকুম নেই, আল্লাহর হুকুম আছে আকিমুসসালাহ লা তাতরুকুসসালাহ, নামাজ ছাড়িও না, তুমি নামাজ ছাড়ছো না। জি, বাংলাদেশে ঈদের নামাজ ছয় তাকবীরে এবং বিতরের নামাজ একসাথে তিন রাকাত পড়ে, এই নামাজ বলছেন যে বাংলাদেশে ঈদের নামাজ ছয় তো, ঈদের নামাজ সহি হাদিসের আলোকে পড়তে হলে বারো তকবীর, সাত আর পাঁচ বারো তকবীরে পড়তে হয়। বাকি একটা হাদিস জয়ীফ আছে, জয়ীফ আছে, জানাজার মতে করে পড়া, মানে ওই তিন তিন যেটা ছয় বলেছে তার সাথে তকবীর তাহরিমা, মানে চার চার আটই আর কি। তো ওইরকম পড়ার হাদিস আছে জয়ীফ, দুর্বল দুর্বল হাদিসের আমল আছে, সহির ওপর আমল নেই। যদি আপনি ওই রকম ঈদগাহ পান তাহলে সুন্নত মোতাবেক নামাজ পড়বেন, না হলে এর উপরে আমল করলে অসুবিধা নাই, কারণ অতিরিক্ত তকবীরগুলি সুন্নত সবার নিকটে, অতিরিক্ত তকবীরগুলি সুন্নত, এই জন্য ভুলেও যদি যায় সহজ সিজদার উপরে জন্য নামাজ হয়ে যাবে, ঈদের নামাজ হয়ে যাবে। আর আরেকটি প্রশ্ন ছিল যে বেতরের নামাজ, বেতর নামাজ একসাথে যদি পড়তে হয় মধ্যখানে মাগরিবের মতো আত্তাহিয়াতে বসবেন না, এটি হচ্ছে সহি। আত্তাহিয়াতের মতো করে বসার হাদিসটি হচ্ছে জয়ীফ, এক রাকাত বেতর পড়েন অথবা তিন পড়লে একটা না পড়ে যান, এক দুই পড়ে সারো সরাসরি উঠে যান। আর মাগরিবের মতো করে বসা যেটি হানাফি ভাইদের মধ্যে যেটি প্রসিদ্ধ রয়েছে তারা আমল করে, সেটি জয়ীফ দুর্বল। দব মানে সান্ডা, দব খাওয়া জায়েজ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি রুচি হয়নি, তিনি খাননি, আপনার যদি রুচি হয় খেতে পারেন, সাহাবায়ে কেরাম আমরা একই দস্তরখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে খেয়েছেন। জি, আরবরা খায়, আরবদের প্রিয় খাদ্য। গোসলের পরে ওযু করতে হবে, গোসলের পরে গোসল আল্লাহ স্থানে হাত না দিয়ে থাকেন তাহলে উজু করতে হবে না, তরতিবের সাথে যদি উজু করে থাকেন, আর যদি উজু না করে থাকে তাহলে শুধু গোসল উজুর বিকল্প নাই, মানে উজু আবার করতে হবে। তাহলে একবার প্রশ্ন করছেন যে আমি শুনেছি পেপসি অর্থ পে এভরি প্যান, এগুলো খেয়াল খুশি, আল্লাহ জানে ওরা নিয়ত করেছে কিনা, এটা তাই কে জানে। হ্যাঁ, সেভ ইসরায়েল, এই তো সেভ ইসরায়েল, হ্যাঁ হ্যাঁ ওইটাই বলে অনেকে, যে পয়সা দিয়ে ইসরায়েলের হেফাজত করো। তো এগুলি অনেকের কল্পনা, এটা ইহুদিরা ইচ্ছা করতেও পারো, ইসলামের শত্রুরা আবার নাও করতে পারে হয়তো অনেক সময়। আজ এমডি, যে মোহাম্মদকে আমরা ইন্ডিয়া বাংলাদেশে কি করছি, আমরা এমডি লিখছি, এমডি মানে আমরা উদ্দেশ্য করছি মোহাম্মদ। আর সৌদি দূতাবাসে একজন ভিসা লাগাইতে এসছে বাংলাদেশে, ঢাকা, মানে সৌদি দূতাবাসে বলছে এমডি মিন্স ম্যানেজিং ডাইরেক্টর। তো ওই পেপসি যে শর্ট ফর্ম সেভ ইসরায়েলের কি না তাই কে জানে, তাই কে জানে। আইসিসি, আইসিসি মানে ইসলামিক কালচারাল সেন্টার হইতে পারে, আইসিসি মানে ওই ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি বলছে ওটাকে, তাই না, জানেন অনেকে জানেন হয়তো। তো বলা যাবে না এগুলি কথা, তাদের অসৎ উদ্দেশ্য থাকলে থাকতে পারে, এক কথা পেপসিতে ক্ষতি আছে খায়েন না, অথবা এগুলি আসছে, এইগুলি আসছে ওই সব দেশ থেকে, আপনার দেশ থেকে কি যা আসছে, পেপসিন যেটা বলা হচ্ছে শুকুরের নাভি থেকে বা কিছু থেকে, তো আল্লাহ জানে নাড়ি থেকে, সুতরাং এগুলি খেয়ে না, আমি খাই না পেপসি বিশেষ করে। যেদিন থেকে শুনেছি যে ওই শুকুরের নাড়ি থেকে ওই পেপসিন, পেপসিন ওটা তৈরি হয় আর ওটা আসছে পাউডারের আকারে আসছে, সেদিন থেকে আমি খাই না, অনেক দিন থেকে জীবনে আমি পেপসি খাই না, হয়তো দশ পনেরো বছর থেকে। এমন কোন কিতাব আছে কি চার মাঝহাবের ভুলগুলো একসাথে সেই কিতাবে করা আছে? এগুলোর জন্য শুক্রবারের আলোচনায় আসবেন, যে চার মাঝহাবে যেগুলো দুর্বল দুর্বল হাদিস আছে, অত কি সহজে আপনি সব জেনে নেবেন, ধীরে ধীরে আপনার যেগুলি ভুল আছে সংশোধন করে নিলে হল। নামাজ বিশেষ করে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ভুলগুলি সংশোধন করলেই হল। ওই রকমই রোজার ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে অল্পই ভুল আছে, জাকাতের ক্ষেত্রে কিছু ভুল মশলা আছে ইত্যাদি, হজের ক্ষেত্রে ভুল মশলা আছে, এক একটি মশলা, এগুলি জানলেই তো হইল। সুরমা পুরুষ মহিলা সবাই ব্যবহার করতে পারে, সুবিধা নেই, কিন্তু মহিলারা ব্যবহার করলে পর্দার মধ্যে তারা থাকবে, তাদের চেহারাই তো পর্দা, সুতরাং তার উপরে উপরন্ত জিনত সুরমা হবে, তার পর্দা করবে। জি, বলছেন যে আমার মদের শিয়া, সে নামাজও পড়ে না আর প্রতিদিন সকালে নাস্তা করে, তাকেও দেয় নাস্তা খাওয়া ঠিক হবে কিনা? বলছে যে আমার মদের শিয়া আর নামাজ পড়ে না, সে আমাকে নাস্তা করতে দেয়, অসুবিধা নেই,
কাফের ধন সম্পদ যত খেতে পারেন খান, হ্যাঁ অসুবিধা নেই। তো সব রকম সব রকম অসুবিধা নেই, সাদা সাদা বাসর মা কিসের তা অসুবিধা নেই, অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সরমা লাগাতেন, সাদা সরমা লাগাতেন এর কথা তো নেই, সরমা মানে কালো হয়। ইসলামী ব্যাংকে যে সুদ, যে সুদে লোন দেন তার সুদ কেউ যদি খেতে দেয়, এক কথায় কেউ যদি খেতে দেয় তো খেতে পারেন। হারাম হারাম পয়সা কেমন করে, ও বেনামাজির পয়সা তার হারাম নাই, থাইল্যান্ডে খেলে, হ্যাঁ যদি জানেন যে হারাম উপার্জন থেকে দিচ্ছে, থাইল্যান্ডে খেলেছে সেজন্য খেতে তার খুশিতে, তাহলে জায়েজ নয়। হ্যাঁ হারাম জিনিস খাওয়া জায়েজ নাই, ওটা একটা সৎ লোক দিল, ভালো মানুষ দিলেও খাওয়া যাবে না। আর খারাপ মানুষ দিক ভালো মানুষ দিক যদি খেতে দেয় তো খান। হ্যাঁ দাওয়াত বন্ধুত্ব এর মাধ্যমে তৈরি হবে, ইনভাইট করেছে আপনাকে বেনামাজি ফাসেক, তাহলে দাওয়াতকে অ্যাভয়েড করে, কারণ দাওয়াত খেলে মিত্রতা জন্মাবে, মিত্রতা হারাম তাদের সাথে। জি ইসলামী ব্যাংকে যে সুদে লোন দেয়, সুদ নাকি তারা সাধারণ অ্যাকাউন্টকারীদের এতে জমা হয় না, এই কাজটি তারা জনকল্যাণমূলক কাজে এগুলো ব্যয় করে। যাই হোক ইসলামী ব্যাংকে তারা বলছে আমরা ইসলামিক সিস্টেমে আমাদের অর্থনীতি চলছে, সুতরাং ইসলামী ব্যাংকের সাথে আদান প্রদান জায়েজ, তাদের কিছু ভেজাল আছে সেই ভেজাল নিয়ে আপনাকে পেশান হওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ ওরা বলছে কিছু ক্ষেত্রে আমরা পারছি না, ওরা বুঝবে সেটা, ইসলামী ব্যাংক বলছে যে আপনার মোজারাবা করে আমি লাভ লাভ বংশ দিচ্ছি, আপনার জন্য জায়েজ আছে। এবং নাইমামাতে কানামামা ভালো, ইসলামী ব্যাংকে কানামামায় যদি ধরেন আর সুদী ব্যাংক হচ্ছে নাইমামা, মানে সুদী ব্যাংকের সাথে আদান প্রদান করা জায়েজই নয়।